2020 আমাদের জীবনের অন্যান্য বছর থেকে একটু ভিন্ন রকম। এই বছরটি আমাদের জীবনে সর্বোচ্চ আশা, হাসি, মজা ও রঙিন স্বপ্ন কেড়ে নিয়েছিল। কোনো ব্যক্তি চিন্তাও করতে পারেনি এই বছর তার কেমন কাটবে। To the fire catastrophe in Australia, where the nation's largest evacuation is now underway. The coronavirus is a pandemic. They're digging mass graves for those who can't afford a funeral. The death of George Floyd in police custody sparking new protests nationwide. I'm tired of my black men and my black women being shot! এই বছর আমরা সম্মুখীন হয়েছি COVID-19-এর। COVID-19 আমাদের শিখিয়েছে কিভাবে পরিষ্কার ও নিরাপদ হয়ে বেঁচে থাকতে হয়। এর কারণে আমাদের প্রজন্মের অনেকে তাদের ভাড়া বসতবাড়ি হারিয়েছে এবং জব হারিয়েছে। তাছাড়াও এই বছর অনেকের ব্যবসা অনেক নিচে নেমে গেছে, অনেকে হারিয়েছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। COVID-19-এর কারণে এই প্রথম আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখেছি, যার কারণে আমরা অনেকেই হতাশ হয়ে গিয়েছি। এই গ্লোবাল ভাইরাসটি আমাদের সকলকে শিখিয়ে দিয়েছে, অর্থাৎ 7.8 বিলিয়ন মানুষকে শিখিয়ে দিয়েছে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেঁচে থাকতে হয়। এবং এটাই আমাদের 2020 সকলের জীবনের বড় একটা গল্প। আজকে আমি আমার নিজের গল্পটা শেয়ার করব আপনাদের সাথে। ফার্স্ট জানুয়ারি অন্যান্য দিনের মতোই আমার দিনকাল চলতে থাকে এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যে এই বছরটা যেন আমার অনেক ভালো কাটে। এভাবে ফেব্রুয়ারি কেটে গেল, তারপর মার্চের ফার্স্ট করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে। তারপর থেকে মাস্ক, স্যানিটাইজার, নো হ্যান্ডশেক, নো হাগ, এভাবে তারপর দিনগুলো চলতে থাকে। তারপর শুরু হলো লকডাউন, কোয়ারেন্টাইন, জীবনটা যেন একটা ঘরবন্দী জীবন হয়ে। এভাবে লকডাউন শেষ হওয়ার পরে হঠাৎ একদিন বন্ধুরা মিলে ঘোরার সিদ্ধান্ত নিলাম, কারণ সবাই লকডাউন কাটিয়ে বোর ফিল করছিলাম। তারপর এই ঘোরাটাকে আরও সুন্দর করার জন্য এটাকে ক্যামেরাবন্দি করলাম এবং ইউটিউবে আপলোড করলাম, যেটা ইচ্ছা করলে দেখে আসতে পারেন, লিঙ্ক ইন ডিসক্রিপশন। তারপর আমার আব্বু অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে ঢাকা আসলাম এবং ডাক্তার দেখালাম, চিকিৎসা চলছিল। আমার আব্বু হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেল। আমি আগেই বলে রাখি, আমার আব্বু কোনো করোনাতে অসুস্থ হয় নাই, তিনি স্ট্রোকের রোগী ছিলেন, তিনি হঠাৎ আরেকটা স্ট্রোক করেছিলেন। তারপর আমরা ওনাকে নিয়ে ঢাকা আসলাম, ওনাকে ডাক্তার দেখালাম, চিকিৎসা করলাম। তারপর অনেক দিন ধরে চিকিৎসারত অবস্থায় ছিলেন। হঠাৎ আগস্টের 4 তারিখ আমার জীবনের সবচেয়ে খারাপ সময়টা চলে আসে। অন্যান্য দিনের মতোই আমি আমার বাবার কাছে যাচ্ছিলাম, তারপর আমাকে একজনে ফোন দিয়ে বলে, ইউর ফাদার ইজ ডেড নাও। তখন থেকে ফিল করতে থাকলাম বাবা ছাড়া জীবনটা কত অসহায়, কত কষ্টের। তারপর থেকে আমি ভিডিও ক্রিয়েট করতে শুরু করি, আমি চিন্তা নিয়ে ভিডিও শুরু করি, নিজে আমাকে ভাইরাল হতে হবে বা অনেক বেশি ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার লাগবে। তারপর থেকে আজ পর্যন্ত আমি ভিডিও ক্রিয়েট করে গেলাম এবং ভিডিও ক্রিয়েট করতে করতে একসময় মানুষ আমাকে অনেক উৎসাহ দিল, আর মানুষের উৎসাহের কারণে আমি আজ এ পর্যন্ত এই 2020 আমার এইভাবে কাটে। আসলে বাবাকে হারিয়ে বুঝতে পারলাম জীবনটা আসলে অনেক অসহায়, আসলে অনেক কষ্টের, বাবা থাকলে জীবনটা আসলে অনেক সুন্দর। সো সব মিলিয়ে 2020 আমার কাছে একটা অভিশপ্ত সাল, কিন্তু আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, এই বিশ্বাস রেখে আজ এ পর্যন্ত